আৰক্ষী গ্ৰেপ্তাৰ কৰিব নেকি ভূপেন বৰাগ দ্বিতীয় বাৰলৈ জোৰহাট আৰক্ষীৰ আজি সুধা পোছা জেৰাৰ সন্মুখীন হ'ব অসম প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰা আৰক্ষীৰ নিৰ্দেশ অনুসৰি আজি পুৱা 10 বজাত জোৰহাট সদৰ থানাত হাজিৰ হ'ব লাগিব প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি গৰাকী ইয়াৰ পূৰ্বে 31 জানুৱাৰী জোৰহাট আৰক্ষীয়ে প্ৰায় 3 ঘণ্টা হ'বই সুধা পোছা কৰিছিল ভূপেন বৰাক তেতিয়াই পুনৰ ভূপেন বৰাক জোৰহাট সদৰ থানাত হাজিৰৰ নিৰ্দেশ দিছিল আৰক্ষীয়ে ইয়াৰ পিছতে 11 ফেব্ৰুৱাৰীত অৰ্থাৎ দেওবাৰে জোৰহাট আৰক্ষীয়ে সুধা পোছা কৰে প্ৰদেশ কংগ্ৰেছৰ কাৰ্যকৰী সভাপতি ৰাধা গোস্বামী উল্লেখযোগ্য যে জোৰহাটত ৰাহুল গান্ধীৰ ন্যায় যাত্ৰা সময়ছোৱাত নিয়ম ভংগ কৰাৰ অভিযোগতে ভূপেন বৰাৰ বিৰুদ্ধে আঠটাকৈ ধাৰাত গোচৰ হৈছিল আৰু জোৰহাট নগৰৰ পি ডব্লিউ ডি পুলিচ পইণ্টৰ পৰা কে বি ৰোডলৈ নগৈ গড়ালির মাজেরে আগবাড়িছিল রাহুল গান্ধীর কনভয় যে ভুল বাতেরে রাহুল গান্ধীর কনভয় আগবাড়িছিল আর তার পিছতে জেরার সম্মুখীন ভূপেন বরা সেই অপরাধত আইপিসি আর রাজহুয়া সম্পত্তি ধ্বংস করার ধ্বংস প্রতিরোধ আইন চমুকৈ পিডিপিপি আইনের অধীনত ভূপেন বরার বিরুদ্ধে গোচর রুজু করেছিল যোরহাট থানাত আইপিসি 120B 115 2 143 147 188 283 323 আৰু পি ডি পি পি আইনৰ ধাৰা তিনিৰ অধীনত গোচৰ ৰুজু হৈছে ইয়াৰে কেইবাটাও যি গোচৰ সেয়া জামিনবিহীন ধাৰা ইয়াৰে আৰু ইপিনে ভূপেন বৰা গ্ৰেপ্তাৰ কৰিলে প্ৰদেশ কংগ্ৰেছে জেল ভাৰো কাৰ্যসূচী ৰূপায়ণ কৰাৰ হুংকাৰ দিছে সকলো জিলা কংগ্ৰেছলৈ এই বাৰ্তা প্ৰেৰণ কৰিছে প্ৰদেশ কংগ্ৰেছৰ নেতৃত্বই রাহুল গান্ধীর ন্যায় যাত্রার সময়সা যে নিয়ম বান্ধি দিয়া হয়েছিল বা যে পথ দিয়া হয়েছিল সেই কিছু নিয়ম ভঙ্গ করে আগবাড়ি রাহুল গান্ধীর ভারতজোড়ো ন্যায় যাত্রা এই সন্দর্ভতে আজি সুধা পোছা ইয়ার পূর্বে অর্থাৎ দেওবারের দিনট রানা গোস্বামীক সুধা পোছা করলে যোরহাট আরক্ষীয়ে আর আজি পুনর্বার ভূপেন বরা সাজু হয়েছে আর কিছু সময় পিছতে 10 বজাত আরক্ষীয়ে কৈছে ভূপেন বরাক নির্দেশ দিছে উপস্থিত হবলৈ ভূপেন বরা 10 বজাত সেই অনুসরি উপস্থিত হব আরক্ষী থানাত আর ভূপেন বরা গ্রেপ্তারের সম্ভাবনা আছে নেকি কেবাটাও জামিনবিহীন ধারা আছে ভূপেন বরার বিরুদ্ধে যে গোচর রুজু হয়েছে ন্যায় যাত্রার সময়সাতে হয়েছিল খেলিমেলি ভূপেন বরার বিরুদ্ধে আটটাক ধারাত গোচর রুজু করা হয়েছে আজি পুনের যোরহাট থানালে মাতি পঠিয়া হয়েছে ভূপেন বরা সুধা পোছা করব আরক্ষীয়ে ইয়ার পূর্বে 31 জানুয়ারী ভূপেন বরা উপস্থিত হয়েছিল আরক্ষীর সন্মুখত ফোনযোগে সংযুক্ত হয়েছে আমার যোরহাটের সাংবাদিক গৌতম বরার সঙ্গে গৌতম আজি ভূপেন বরা পুনের হাজির হব পুনের 10 বজাত আজি আরক্ষীর ওসর যাবগৈ ভূপেন বরা হয় নিশ্চয়কৈ গীতাশ্রী আজি ভূপেন বরা ডাঙরিয়া পুনের যেহেতু তদন্তকারী বিষয়ে আজি হাজির হবর জাননী জারি করেছিল আর তার পুনের আজি আরক্ষী থানাত হাজির হবই দরাচলতে কিছু নথিপত্র যোরহাট থানার তদন্তকারী বিষয়ার হাতত জমা দিবলে কোয়া হয়েছিল আর সেই নথিপত্র সমূহর সন্দর্ভতে হয়তো আজি পুনের সোধা পোছা করব যে অনুমতি লওয়ার সমান্তরাল যে কাম করেছিল রাহুল জাতির ন্যায় যাত্রা যোরহাটের মাজে পার হয়ে যাওয়া সন্দর্ভত সেই সন্দর্ভত যিনি যাবতীয় নথিপত্র আছিল সেই নথিপত্র সমূহ জমা দিবর নির্দেশনা দিয়া হয়েছিল আর তারবাবেই আজি ভূপেন বরা ডাঙরিয়া আহিব বলে আমি জানিব পাৰিছো ইয়ার পূর্বে কালি অর্থাৎ দেওবারে রানা গোস্বামী ডাঙরিয়া সদরথানাত হাজির হয়ে নিজের স্টেটমেন্ট দিছিল আর তেতিয়া কৈছে যে আরক্ষী ব্যবহার সৌহার্দ্যপূর্ণ আছিল আর আরক্ষী তদন্ত সহযোগিতাও আগবাইছে আর এই সমগ্র ঘটনাটো অপ্রত্যাশিত আছিল কংগ্রেসের রাজ্যিক নেতৃত্ব তার লগতে যোরহাট জিলা কংগ্রেসের বাবেও অপ্রত্যাশিত আছিল বলে রানা গোস্বামী ডাঙরিয়ে সংবাদ মাধ্যমক জানিবলৈ দিছে আর জানিবলৈ বিচাৰিছে যে কি পরিস্থিতি কিয় এনে ধরনের একটা ভুল পথেরে সেই ন্যায় যাত্রার দলটো আগবাড়ি গল গতি আরক্ষীক যেধরণে পারে তেধরণে সহায় সহযোগিতা আগবাব বলে জানিবলৈ দিছিলে আজি আজি ভূপেন বরাই কিছু নথিপত্র আরক্ষীক জমা দিব লাগিব হয় হয় নিশ্চয়কৈ আজি ভূপেন বরা ডাঙরিয়ায় কিছু নথিপত্র আরক্ষীক জমা দিব লাগিব আর যাবতীয় যিসমূহ অনুমতি লওয়া হয়েছিল সেই অনুমতি সমূহৰ সমান্তরালকৈ কেনে ধরনে প্রচার চলাইছিলে বা যিখিনি এনে ধরনের ন্যায় যাত্রা অসমত কৰিবৰ বাবে হাতত যিখিনি নথিপত্র আছিল সেই সকলো নথিপত্র আজি জমা দিব লাগিব আর কিছু নথিপত্র সন্দর্ভত আমাক অবগত করা নাই আর সেই নথিপত্রখিনি আজি তদন্তকারী বিষয়ার হাতত ভূপেন বরা ডাঙরিয়ায় নিশ্চয়কৈ জমা দিব আর সেই সন্দর্ভত নিশ্চয় আজি পুনের নিজের জবানবন্দি আরক্ষী তদন্তকারী বিষয়া আগত দাঙি ধরব আর যিটো গ্রেপ্তার হব নেকি বা এনে ধরনের যিখিনি কথা কংগ্রেসের তরফের পৰা কৈ অহা হৈছে দরাচলতে এইখিনি এটা পাবলিসিটি স্টান্ট বলে ইতিমধ্যে রাইজে গণ্য কৰিবলৈ লৈছে কিয়নো কে বি বাইজু ডাঙরিয়া আহি শনিবারে যোগাত সদরথানা হাজির হয়েছিল কি
আৰু হাজিৰ হোৱা অন্তত তেওঁকো সোধা পোছা কৰি যাবলৈ দিয়া হয়। ঠিক সেইদৰে ৰাণাগোস্বামী ডাঙৰীয়াও হাজিৰ হৈছে কালি, তেওঁকো সোধা পোছা কৰি যাবলৈ দিয়া হয়। আৰু কেৱল ভূপেন বৰা ডাঙৰীয়াকে কিয় গ্ৰেপ্তাৰ কৰিব আৰু সেই তেওঁক যে গ্ৰেপ্তাৰ কৰিব আৰু গ্ৰেপ্তাৰ কৰিলে কংগ্ৰেছ কৰ্মীসকলে জেল ভৰো আন্দোলন কৰিব ইত্যাদি তেওঁলোকে পূৰ্বৰ পৰা যিটো প্ৰচাৰ কৰি আহিছে সেই প্ৰচাৰ দৰাচলতে তেওঁলোকৰ এটা পাব্লিচিটি স্থান বুলিয়ে ইতিমধ্যে পৰিগণিত হবলৈ গৈছে। হয় হয়, ধন্যবাদ জ্ঞাপন কৰিছো, বাকীখিনি তথ্য আপুনি দিলে গৌতম।